ওকে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। চলে আসলাম আপনার সামনে আর একটি নতুন ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ZEDXION আইওএম যে ওয়ালেটটা আছে ওইটাতে আপনারা কেওয়াইসি কমপ্লিট করবেন অ্যান্ড ইনস্ট্যান্ট রিওয়ার্ডটা নেবেন। সো আমার কেওয়াইসি কমপ্লিট হয়েছে, আমি ইনস্ট্যান্ট রিওয়ার্ডটা পেয়ে গেছি $5। ওকে, সো এখানে কীভাবে দেখাবো আপনারা কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন। যাদের ফেল মারছে মানে যাদের ফেল মারছে আপনার, আপনি বারবার পিক তুলতে পারতেছেন না, তাদের জন্য একটা ব্যবস্থা আছে। আমি এডিটের মাধ্যমে আপনাদের দেখাই দেবো। এডিট করে নেবেন যদি আগের পিকটা তোলা থাকে। ওকে, আমি এডিট করে বসাইছি, জাস্ট এডিট। ওকে গাইস, দেন গাইস কমপ্লিট হয়ে গেছে। সো তারপরে ওটা পেয়ে গেছি। অ্যান্ড উইথড্র কীভাবে করবেন ওইটা আমি লাইভে দেখাই দিতেছি। ওকে, আপাতত এখানে দেখাচ্ছি আপনারা কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন আর কীভাবে অফারে জয়েন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলুন, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখান থেকে সাবস্ক্রাইব বাটন জাস্ট একটা ক্লিক করবেন। অ্যান্ড পাশে থাকা তো বেল আইকনটা দেখতে পারবেন, এটা ক্লিক করে অল করে দেবেন। এতে আপনাদের সুবিধা হবে, আমি যখনই কোনো নতুন ইনকাম রিলেটেড ভিডিও আপনার মাঝে আপলোড করি তো আপনারা সরাসরি দেখে জয়েন করে দিতে পারবেন। সো ভিডিওটি শুরু করা যাক, লেটস বিগিন দ্য ভিডিও। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো আজকের অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে ক্লিক করলে আপনারা এরকম একটি ট্যাবে চলে আসবে। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে এখান থেকে কিছু একটা আপনারা বুঝতে পারবেন। সো স্টার্ট নাও। সো এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন গাইস। সো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, আমি আপনাদেরকে একটু যে দেখে দেওয়ার চেষ্টা করতেছি, মানে আমি লাইভে সব কিছু করে দেখাবো। ভিডিওটা একটু লং হতে পারে, আমি লাইভে এডিট করে দেখাবো, লাইভে সব কিছু করে দেখাবো। আপনি জাস্ট একবার একটা পিক তুলে রাখবেন। ওকে, আপনি জাস্ট একবার একটা পিক তুলে রাখবেন, ওই পিকটা দিয়ে আপনি সারা জীবন কাজে লাগাইতে পারবেন। সো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, মানে আপনি জাস্ট একটা পিক তুলে রাখবেন, একটা পিক দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। জাস্ট এডিট করে বসাবেন, এডিট এমনভাবে এডিট, ওদের কোনো ক্ষমতা নাই যে এডিটটা ধরবে। সো বিষয়টা বুঝতে পারছেন, লাইভে মানে লাইভ কেসি ছাড়া যে কোনো কেসি আসবে আপনারা এডিট করে বসাবেন, এডিটের কোনো ক্ষমতা নাই যে তারা ধরবে। সো আমি কিন্তু বারবার পিক তুলি না, বুঝতে পারতেছেন আমার এনআইডি কার্ড নাই, বাবা মার ফ্যামিলির কাছ থেকে বারবার পিক তোলা সম্ভব না। সো আমি জাস্ট একটা পিক তুলে রাখছি, ওইখান থেকে আমি কেসিটা কমপ্লিট করে নিই, জাস্ট এডিট করি আর বসাই। সো আমি এটা যেটা আজকে দেখাই দেবো। এখন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, এখানে আপনার ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, কোনো পাসওয়ার্ড দেবেন, এখানে আই হ্যাভে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করবেন, দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। সো গাইজ, অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ওটা দেখাইলামই তো। সো এখন আমি আগে লাইভে উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, উইথড্র দেওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওতে কীভাবে এডিট করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে $15 আছে। ওকে, বাট আমার এখানে $15 এটা আমার রেফার কমিশন দিছে গাইজ। আমার মেইন যে ব্যালেন্সটা ওইটা আমি কালকে পাবো, আজকে আমার এইখানে মেবি কেসিটা ইয়ে হয়েছে। আমার যে মেইন ব্যালেন্স মানে যে আমার আমি যে জয়েন করছি ওই ব্যালেন্সটা আমি এখনও পাইনি। সো এটা আমি উইথড্র করবো। উইথড্র করার জন্য এখানে আপনাদের উইথড্র বাটন দেখতে পারবেন, আমাদের এখানে গুগল অথেন্টিকেশনটা সেট করতে হবে। সো গাইস, আমি গুগল অথেন্টিকেশনটা এখানে সেট করতেছি। সো উইথড্র বাটনে ক্লিক করে আমরা এখানে যদি এলটিসিটা দেখি, এলটিসিতে আমাদের উইথড্র ফিটা দেখি। ওকে গাইস, সো এলটিসিটা চাপ দেওয়ার পর এখানে উইথড্র অ্যামাউন্ট এত এত, লিমিটেড উইথড্র এত এত, এলটিসিতে ফ্রি নেই। ওকে, দেখতে পাচ্ছেন 0.0015। সো দেখতে পাচ্ছেন একদম এলটিসিতে ফ্রি কম। সো আমরা এলটিসিতে উইথড্র করে নেবো। হ্যাঁ, সো আমরা আপাতত আগে আমরা এলটিসিটা বাই করি। সো এখানে ইয়েতে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট ওয়েট গাইস, আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে ভিডিও থাম্বনেল বানাইতে। ওকে, সো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এলটিসিটা বাই করব। এখানে সার্চ দেবো এলটিসি, কিন্তু এলটিসি এই তো ইউএসডিটি পেয়ারে দেবেন, ইউএসডিটি পেয়ারে দেওয়ার পর এলটিসি, দেন এলটিসিটা আমাদের চলে আসবে। এটার উপরে ক্লিক করলে আমরা এলটিসিটা বাই করব। বাই করার জন্য এখানে ক্লিক 100%, দেন এখানে ক্লিক 100%, আমরা এখানে বাইতে ক্লিক করবো। ইনস্ট্যান্ট বাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন উইথড্র করার জন্য এখানে ব্যালেন্সের উপরে ক্লিক, দেন উইথড্র অপশনে ক্লিক, দেন এখানে এলটিসিটা অটোমেটিক চলে আসবে। এলটিসিটা চলে আসার পর এলটিসির উপরে ক্লিক, দেন এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন, অ্যামাউন্টটা দেবেন, অলেতে ক্লিক করবেন, উইথড্রটা করে নেবেন। ওকে গাইস, সো গাইস, দেন এখানে দেখতেছেন কনফার্ম অপশন, কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মে গিয়ে এখানে অ্যাড্রেস ওড্রেস চেক করে নেবেন। অ্যাড্রেস চেক করে নেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন।
সো গাইস আমি কিন্তু উইডো করে নিছি, উইডো যদি আমি উইডোতে চাপ দেই, উইডোতে চাপ দেওয়ার পর এখানে একটা ট্রানজ্যাকশন আছে, ওইটা আমি পরে দেখাচ্ছি, ভিডিওটা লং হবে যার কারণে ওইটা আমি দেখাতে পারবো না, আমি কিন্তু উইডোটা করে নিলাম। সো এখন কেউ জয়েন করবেন, জয়নিং ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো, মানে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেন এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কেএসির বিষয়টা আমি দেখাই দিতেছি। সো গাইস এখন কীভাবে কেএসি কমপ্লিট করবেন, কেএসি করার জন্য এখানে মেন আইকন দেখতে পারবেন, মেন আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নামে একটা অপশন, ভেরিফিকেশন একটা ক্লিক করবেন। তো ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন স্টার নাওতে ক্লিক করবেন, স্টার নাওতে ক্লিক করার পর এখানে আপনার কান্ডিডা ইকো আছে, ইকো থেকে এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। সো গাইস এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করতেছি, দেন আমি আপনারা দেখাচ্ছি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম, দেন কনফার্মেতে ক্লিক করলাম। এখন এখানে পাসপোর্টের জায়গায় এখানে ক্লিক করবেন, অ্যান্ড আদার লিগাল ডকুমেন্ট ওখানে ক্লিক করবেন, এখানে আইডি নাম্বারটা দেবেন, এখানে নাম দেবেন, এখানে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন এটা আমার ফাইভ রয় গ্লোবালের যে এটা ওইটা, সো এটা আমার সম্পর্কে দাদা লাগে। সো এখন আমরা এটাতে এডিট করে আমরা এই ZEDXION আইওএন যে ওয়ালেটটা আছে ওইটার লেখাটা এখানে বসাবো। সো চলুন স্টার্ট টেকনিক, আমি এই তো যেটা আপনাদেরকে টিক্সগুলো দেখাই দিতে আছি। সো গাইস এটার জন্য আপনাদের অবশ্যই পিক্সআর্ট যে অ্যাপসটা আছে মাস্ট বি আপনাদের পিক্সআর্ট অ্যাপসটা লাগবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্কটা দিয়ে দিব। পিক্সআর্ট অ্যাপসটা পাওয়ার পর এখানে আপনার কী করবেন, একটা সাদা পেজে আজকে এক্সচেঞ্জের নাম দেন আপনার ইউআই ডিটেল লিখবেন। সো আমি একটা সাদা পেজে লেখার পর ওইগুলো নিয়ে আসতেছি। ওকে গাইস ওয়েট। সো গাইস আমরা যে এলটিসিটা উইথড্রো দিছি দেখতে পাচ্ছেন ডিপোজিট প্রসেস, আমাদের এলটিসিটা কিন্তু প্রসেসিংয়ে আছে দেখতে পাচ্ছেন, আমাদের উইথড্রোটা হয়ে গেছে। সো ইনস্ট্যান্ট উইথড্রো হয়ে গেছে। এখন চলেন আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এটা কমপ্লিট করবেন। আপনারা একটা সাদা কাগজে এই এক্সচেঞ্জের নামটা লিখবেন, যে জেডি ZEDXION এটা লিখবেন, দেন আপনার এই আইডিটা লিখবেন, তারপর আজকে যত তারিখে সাবমিট করুন ওই সাবমিটটা ডেটটা লিখবেন, সেম এজ এরকম। দেন অলরাইট গাইস, সো আমরা ওইখানে ওইটা একটা সাদা পেজে লিখে নিছি। সো আমি ওই পিকটা আনবো, পিকটা আনার জন্য পিকসাইট অ্যাপসটা যখন আপনারা ডাউনলোড করবেন দেন এই পিকটা এখানে আনবেন, এখানে দেখতে পারেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, অ্যাড ফটো অপশন একটা ক্লিক করে দেবেন। সো গাইস অ্যাড ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর যে পিকটা দেবেন ওই পিকটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দেবেন। দেন গাইস এখন হলো মূল বিষয়। সো দেখতে পাচ্ছেন পিকটা আমি এখন একটা ক্রপ করে এটা অনুযায়ী কাইটে নিব। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ নামে অপশন আছে, ক্রপেতে একটা ক্লিক করে দেবো, ক্রপেতে ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে এটা আমরা মেলিয়ে নিব। ওকে, আর হ্যাঁ আরেকটা কথা বলি, যাদের এরকমভাবে পিক তোলা নাই আপনারা এরকমভাবে একটা পিক তুলে রাখবেন যেটা দিয়ে আপনারা আজীবন লাগাইতে পারবেন কাজে। এরকমভাবে দুই আঙুল দিয়ে ধরবেন, এরকমভাবে আইডি কার্ড ধরবেন, এরকমভাবে এক হাতে আইডি কার্ড আরেক হাতে এই যে সেম টু সেম এরকমভাবে তুলবেন, তাহলে এডিট করতে আপনাদের সুবিধা হইব। দেন এটা দেখতে পাচ্ছেন এটা আমরা এরকম করলাম, দেন এটা আমরা এখন একটা বড় করব, বড় করার জন্য এটার উপরে চাপ দিবেন, চাপ দিয়ে এরকমভাবে টান দিবেন। ওকে, সো দেখতে পারতেছেন আরেকটু আমরা ছোটো করে দিচ্ছি। ওকে, সো এরকম এখন আমরা এটা এডিট করবো, এই যে আমরা কিন্তু মাপ অনুযায়ী এটা বসাই দিচ্ছি। এখন আমরা এখানে ক্লিক করব, এটা এডিট করব, এই যে হাতের আঙুলগুলো এটা উপরে নিয়ে আসবো, ওটার উপরে নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই রাবার অপশন, এই রাবার অপশনে একটা ক্লিক করে দেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন দেন এটার উপর আমরা ক্লিক করব, এটার উপর ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন আমরা এটা একটু জুম করব। জুম করার জন্য এখানে দেখতে পারবেন এই যে ব্রাশ অপশন দেখতে পাচ্ছেন, ব্রাশের উপরে ক্লিক করে দিয়ে দেন আপনারা এটা সাইজ টু দেখতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এরকম এই হাতের যে এগুলো আছে এগুলোর উপর আমরা চাপ দিতেছি। সো দেখেন এটা আমরা মুইসা এগুলো, এখন মুসা যাওয়ার পর এখানে বলবেন যে অনেকে ভাই এতো 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 ফাঁক এগুলো ধরে ফেলবে না, এগুলো কীভাবে ধরবে দেখাচ্ছি। এখানে এগেন ব্রাশ অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টরে ক্লিক করবেন, জুম করবেন, দেন এরকমভাবে আপনারা এখানে এটা আপনারা এডিট করে হাতের মাপ অনুযায়ী এটা আপনারা গইসা গইসা বসাই দিবেন। সো দেখেন আমি এমনভাবে এডিট করব, এটা কিন্তু আমার আগের পিক, প্রায় এক বছর আগের পিক, বুঝতে পারছেন এক বছর আগের পিক। ফাইভ রই আপনারা যখন ফার্স্টে কাজ করছিলেন যে রই টোকেন দিছিল দেখতে আপনারা জানেন যারা কাজ করছেন এটা কয় বছর আগের ছিল। সো দেখেন আমি এখন এই যে এডিট করে এগুলো বসাই দিতেছি। সো অল রাইট, দেখতে পাচ্ছেন আমার এখানে এডিট শেষ। এখন দেখেন এখানে কে ধরবে রে ভাই এটা এডিট, এমন কোনো লোক আছেন যে এটা ধরতে পারবেন এটা এডিট করা? দেখতে পাচ্ছেন কোনো ধরার প্রসেস নাই,
দেন এখানে টিক মার্কের উপরে ক্লিক, দেন টিক মার্কের উপরে ক্লিক, দেন এটা আমরা এখন সেভ করবো। সেভ করার জন্য টিক মার্কের উপর ক্লিক, এই সেভ অপশন, এই সেভ অপশন অলমোস্ট ডান, ডানতে ক্লিক, দেন আমাদের হয়ে গেল। এখন আমরা এটা সাবমিট করবো। সাবমিট করার জন্য এখানে দেখতেছেন কেওয়াইসি ভেরিফিকেশন নামে অপশন, কেওয়াইসি ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন, দেন এখানে স্টার নাওয়ের উপরে একটা ক্লিক করবেন। এখানে ইউকের জায়গায় আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন, সো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিতেছি। ওকে, আমি জাস্ট ওইটা আমরা একটু নিচের দিকে চলে যাবো, বাংলাদেশটা সিলেক্ট করবো, কনফার্ম অপশনে ক্লিক করবো। এখানে পাসপোর্টের জায়গায় আদার লিগ্যাল ডকুমেন্টের জায়গায় ওখানে ক্লিক করবো, এখানে আইডি নাম্বার দেবো, এখানে নেম নেম দেবো, দেন নেক্সট অপশনে একটা ক্লিক করবো। জাস্ট ওয়েট গাইস, দেন গাইস এখানে নেক্সট অপশন, নেক্সট অপশনে একটা ক্লিক, দেন এখন দেখেন এখন হলো মেইন পয়েন্ট। সো আমাদের এখানে ফার্স্ট অবস্থায় যা করতে হইব, দেন এখানে দেখেন এখানে আমরা ব্যাক সাইড যে আইডি কার্ডের ব্যাক সাইড আছে ওইটা দেবো, এখানে আমরা আইডি কার্ডের ফ্রন্ট সাইড মানে সামনের অংশ ওইটা দেবো, দেন আমি যে পিকটা এডিট করলাম ওই পিকটা এখানে আপলোড করব। ওকে গাইস, সো বুঝতেই পারতেছেন এখানে আইডি কার্ডের ব্যাক সাইড, এখানে আইডি কার্ডের ফার্স্ট পেজ দেখতে পারতেছেন। সো আমরা এটিগুলো আপলোড করতেছি। সো গাইস দেখতেই পারতেছেন আমি এখানে আইডি কার্ডের ব্যাক সাইড, এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ, দেন এখানে এডিট করলাম পিকটা ওইটা আপলোড করতেছি। সো একটু ওয়েট করেন, এটা আমাদের আপলোড হয়ে যাবে। ওকে, জাস্ট ওয়েট, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু একটু করে আপলোড হচ্ছে। সো যেভাবে দেখালাম ভিডিওটা মাস্ট ইম্পর্টেন্ট, আমি যেভাবে দেখালাম যদি আপনারা এইভাবে করেন আপনাদের 100% কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, অথবা আপনারা সাপোর্টে কথা বলতে পারেন। সো গাইস এখানে দেখেন আমরা এখানে এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এরকম অ্যাক্টিভেটার্স এটা লোড নেবে, এটা আপলোড হয়ে শেষ হোক, দেন আমরা বেগে আসতেছি। ওকে, অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব কিছু এটিচুড হয়ে গেল। নিচের দিকে চলে আসবো, এখানে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবো, কন্টিনিউ ক্লিক করে মানে সাবমিট অপশন, সরি সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবো, দেন আমাদের একটু লোড নেবে, লোড নেওয়ার পর এটা আমাদের সাবমিট হয়ে যাবে। অলরাইট গাইস, দেন আমরা এখান ওয়েট করতেছি, জাস্ট ওয়েট গাইস। অলমোস্ট গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ইয়েটা সাবমিট করে দিলাম। এখন যদি চান যে আপনি সাপোর্টের সাথে যোগাযোগ করতে পারেন, এই ম্যান আইকনে ক্লিক করবেন, ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার ইউআইডিটা আপনি কপি করে নেবেন। আমি ইউআইডিটা কপি করে নিলাম, দেন সাপোর্টের জন্য কথা বলার জন্য এখানে দেখতেছেন এই মেসেজের অপশন, এটার উপর একটা ক্লিক, দেন এখানে দেখেন আমি সাপোর্টের সাথে কথা বলছিলাম হয়তো যে মাই কেসি অ্যাপ্রুভ, বাট আপনার ওরা অনলাইনে ছিল না, বুঝতে পারছেন। দেন আমরা এগেইন ট্রাই করব, এখন আমি আর ট্রাই করতেছি না গাইস, কারণ আমি যেহেতু এক ফোনে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যান্ড আবার যদি বলো যে মাই কেওয়াইসি অ্যাপ্রুভ, দেন হয়তো ভেজাল হতে পারে, যে সেজন্য আমরা এখন আর এটা দিয়ে করবো না। আমাদের কেওয়াইসিটা ইনস্ট্যান্ট কিছুক্ষণের ভিতরে মেবি হয়ে যাবে, দেন রেওয়ার্ডটা আমরা পেয়ে যাবো গাইস। সো দেখতেই পাচ্ছেন কেওয়াইসিটা ইনস্ট্যান্ট 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 কমপ্লিট ইনস্ট্যান্ট গাইস। সো গাইস আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে কী করতে হবে, এটা যেটা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ওকে, আজকের ভিডিওটা এ পর্যন্ত, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে সনুদিন পুরো ইনকামেটিভ ভিডিওতে। যদি আমি ব্যালেন্সে ক্লিক করি সেক্ষেত্রে এখন ব্যালেন্স দেবে না, তারা বলছে 24 ঘন্টা পরে ব্যালেন্স দেবে, আর যদি ব্যালেন্স না দেয় সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর আপনার সাপোর্টে বলবেন যে আই এম নট মানে স্যার রিওয়ার্ড নট রিসিভ বাট কেওয়াইসি কমপ্লিট, এগুলো বলবেন। বলার পর আপনার ইউআইডি দেবেন, ইউআইডি দেওয়ার পর আপনার ইনস্ট্যান্ট তারা পেমেন্টটা করে দেবে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। প্রত্যেকে দ্রুত জয়েন করবেন, অফারটা কিন্তু ইনস্ট্যান্ট, সব কিছু হচ্ছে ইনস্ট্যান্ট উইথড্র, বুঝতেই পারতেছেন বিষয়টা, আমি কিন্তু ফার্স্টে উইথড্র করে দেখাই দিছি। গুড বাই।